बेसबर बेसबर शामो सहर दोनों का दिल बेखबर। 2022 সালে গহরাইয়া সিনেমার মধ্য দিয়ে অন্যরূপে হাজির হন দীপিকা। এই সিনেমায় বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাকে। কয়েকটি দৃশ্যে দেখা গেছে টু পিস বিকিনিতেও, যা চমকে দিয়েছিল ভক্ত দর্শকদের। পাঠান সিনেমায়ও দীপিকাকে দেখা গেছে আবেদনময় রূপে। ছবির একটি গানে দীপিকার গেরুয়া রঙের বিকিনি দৃশ্য নিয়ে তো রীতিমতো বিতর্ক হয়েছে। দীপিকার বেশ কয়েকটি দৃশ্য ভারতীয় সেন্সর বোর্ড বাদও দিয়েছিল। এবার ফাইটার সিনেমায়ও খোলামেলা পোশাকে দেখা গেছে দীপিকাকে। বিশেষ করে এই সিনেমার ইশক জ্যাসা গানে দীপিকার বোল্ড লুক বেশ আলোচিত হচ্ছে। কেন হালকা চরিত্রের জন্য এত খোলামেলা ভাবে নিজেকে উপস্থাপন করছেন দীপিকা? উত্তরে তিনি জানান, একের পর এক ঐতিহাসিক সিনেমায় অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি, কারণ এ ধরনের সিনেমার জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, শুটিংও চলে অনেক দিন। এছাড়া দিনের পর দিন ভারী পোশাক পরে শুটিং করে বেশ কয়েকবার চোট পেয়েছেন দীপিকা। এছাড়া 2018 সালে রণবীর সিংকে বিয়ের পর সচেতনভাবেই গম্ভীর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। এদিকে দীপিকার লুকস নিয়ে আলোচনার মাঝেই ফাইটার মুক্তির ঠিক আগ মুহূর্তে দীপিকাকে আনফলো করে দিয়েছেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। পরিচালক ইনস্টাগ্রামে মাত্র 20 জনকে অনুসরণ করেন, এবার সেই তালিকা থেকে বাদ পড়েছেন দীপিকা। কিন্তু আচমকা কি এমন হলো তাদের যে এমন সিদ্ধান্ত নিলেন সিদ্ধার্থ? বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান জল্পনা কল্পনা। তবে সিদ্ধার্থ বা দীপিকা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অনেকে মনে করছেন সিদ্ধার্থ দীপিকার মধ্যে আসলে কিছুই হয়নি, দীপিকাকে আনফলো করা ছবির প্রচারের এক কৌশল মাত্র। চলো তুমি জম্মু ঘুমাতি কিউ তোমার এক্স ইয়াসে থা নেই। এরই মধ্যে মুক্তি পেয়েছে ফাইটারের টিজার ও গান, যা অনেক দর্শককে মুগ্ধ করেছে। বিশেষ করে এই গানে দীপিকার আবেদনময়ী উপস্থিতি, ঋত্বিকের সঙ্গে তার রসায়ন দেখে প্রশংসা করছেন ভক্ত অনুরাগীরা। গুঞ্জন আছে আপকামিং সিনেমা কালকি এবং সিংহাম অ্যাগেইনের শুটিংয়ের পর অভিনয় থেকে বিরতি নিয়ে মা হতে চান দীপিকা। তবে সত্যি তিনি কি করেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সাচি ইসলাম, গ্ল্যামার, আরটিভি।